আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা এই ফাউন্ডেশন থেকে গত প্রায় 4 বছর ধরে আমরা প্রতিদিন, আই রিপিট, প্রতিদিন আমরা এখানে শেখাচ্ছি কিভাবে আপনি একজন উদ্যোক্তা হবেন। আমরা 14টা স্কিলস বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি এবং এখানে অনেক মানবিক সামাজিক কাজ করা হয়, ভলেন্টিয়ারিং করা হয়। এবং আমাদের এই এক একটা ব্যাচে 90 দিন করে যে প্রশিক্ষণ কর্মশালা আমরা করি, এইটা সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য অনলাইনে এবং অফলাইনে আপনাকে কোনো টাকা দিতে হবে না। সো এইটা আমরা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। 492টা উপজেলায় আমরা ছড়িয়ে দিয়েছি এবং বিশ্বের প্রায় 50টা দেশে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মাঝে ছড়িয়ে দিয়েছি। এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম, শুধু বাংলাদেশে না, আমার ধারণা পৃথিবীর একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন শেখানো হয়, প্রতিদিন বিনামূল্যে কোর্স করানো হয়, ক্লাস নেওয়া হয়। এটা পৃথিবীর আর কোথাও নেই। এবং আপনারা জানেন যে আমাদের প্রতিটি জেলায় এবং প্রতিটি দেশে আমার ক্লাসগুলো নিয়ে আবার আমাদেরই যারা সারা বাংলাদেশে প্রায় 3000 ভলেন্টিয়ার আছেন তারা সেগুলো নিয়ে সেশন চর্চা করেন, মানে নতুনদের মাঝে সেগুলো আরও বুঝিয়ে তারা যারা শিখেছেন, আমরা তো অলরেডি 16টা ব্যাচ করেছি, তারা অনেক শিখেছেন, অনেকটা শানিত হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন, তারা এই কাজগুলো করেন। তো আসলে আমার আলটিমেটলি যে স্বপ্নটা, যেটা নিয়ে আজকে আলাপ করছি আমি টপিকটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে বাচ্চারা, আমাদের যারা ক্লাস 9-10 পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে, এইসব ছেলেমেয়েরা যখন তাদের এম ইন লাইফ লিখবে, এম ইন লাইফ পরিকল্পনা করবে বা কোথাও নোট ডাউন করবে বা পরীক্ষার খাতায় এমনকি লিখবে যে তোমার এম ইন লাইফ কী, এই প্রশ্নটা যখন, এই রচনাটা যখন তাকে লিখতে বলা হবে বা টপিকটা লিখতে বলা হবে, তখন হয়তো কেউ লিখবে আমি ডাক্তার হতে চাই, কেউ লিখবে ইঞ্জিনিয়ার হতে চাই, আমি শিক্ষকতা করতে চাই, আমি সরকারি চাকরি করতে চাই বিসিএস ক্যাডার হয়ে, কেউ কেউ লিখবে আমি উদ্যোক্তা হতে চাই, যেটা এখন মিসিং। কেউ এটা লেখে না, বলে না, সবাই চাকরি। আমাদের লেখাপড়া ব্যবস্থাটাই মানে এমন যে এক একজন চাকরিজীবী তৈরি করা হয়, গড়ে তোলা হয়, কিন্তু আলটিমেটলি চাকরি তো নাই। যে পরিমাণ লাখো স্টুডেন্ট প্রত্যেক বছর পাস করে বেরোচ্ছে, সেই অনুযায়ী চাকরি তো বাজারে নাই, তাহলে তারা কি বসে থাকবে? সেই কারণেই আমি আসলে এই বাংলাদেশে বেকারত্ব কিছুটা দূর করার জন্যে এই এই আন্দোলনে নেমেছি যে আমি অন্তত 100,000 মানুষকে আমি উদ্যোক্তা বানাতে চাই, যারা আরও বেশ 100,000 বেকার মানুষের চাকরির ব্যবস্থা করবে। এখন যে পরিমাণ বেকার, আপনারা জানেন যে বাংলাদেশে 4 কোটির উপরে শিক্ষিত অশিক্ষিত দক্ষ অদক্ষ মিলে বেকার আছে। সো আমাদের আসলে অনেক উদ্যোক্তা এখন দরকার। এবং আমি কিন্তু উদ্যোক্তা বলতে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আমি কাজ করি, যারা নিজে নিজের চাকরিটা জোগাড় করে, মানে নিজেকে অন্য কোথাও চাকরি করতে হয় না, নিজে নিজের একা নিজের কর্মসংস্থান, নিজের বেতনটা, নিজের খাওয়া খরচটা, চলার খরচটা নিজে তৈরি করতে পারেন, এমনকি সাথে অন্তত 1-2 জন থেকে 50-100 জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন। এরকম উদ্যোক্তাদের নিয়ে, এরকম মানুষদেরকে নিয়ে আমরা কাজ করছি। এবং অনেক যারা যারা চাকরি করেন তাদেরকে পার্ট টাইম ব্যবসা করে বা পার্ট টাইম উদ্যোক্তা হয়ে তার তার জীবন মানে কিছুটা আরও ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের অনেক আজীবন সদস্য আছেন যারা পার্ট টাইম উদ্যোক্তা, যারা চাকরি করছেন পাশাপাশি 3-4 ঘন্টা সন্ধ্যার পরে প্রতিদিন ব্যবসা করেন এবং বেশ ভালো ৫,০০,০০০ টাকা সেল করেন, কারণ আমাদের এখানে তাদের জন্য সেলের একটা ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের এখানে যে আজীবন সদস্যরা আছেন তাদেরকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। তারা তাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের কাছ থেকে কিনেন এবং ব্যবহার করেন, এবং এখানে ভালো জিনিসগুলো যারা উদ্যোক্তা আছেন তারা দেওয়ার চেষ্টা করেন, কারণ তারা জানেন ভালো জিনিস না দিলে তারা এখানে টিকবেন না। তো সো আমি আসলে তরুণদের মাঝে 4 বছর ধরে তো একভাবে কাজ করেছি, এখন আমি আর একটু রুট লেভেল, একেবারে শিক্ষার্থীদের কাছে আমি যেতে চাই, যারা জীবনের একেবারে লেখাপড়ার মাঝামাঝি অবস্থায় এসে পরিকল্পনা করবে, চাকরি যেন মাথার মধ্যে না ঢোকে যে আমি পাশ করে বের হয়ে বা আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেই আমি
একজন উদ্যোক্তা হতে চাই, বা যেমন আমার তো শিক্ষার্থীদের প্রতি আরও কিছু পরামর্শ আছে যে আপনি গ্রাজুয়েশন করতে করতেই প্রতিদিন 3-4 ঘন্টা পার্ট টাইম এমন কিছু কাজ করতে পারেন যাতে করে আপনার গ্রাজুয়েশনের রেজাল্ট হওয়ার আগেই আপনার ব্যবসা রেডি থাকে, সেইভাবে আমি তাদেরকে তৈরি করতে চাই। সো এই এই পরিবর্তন বাংলাদেশে একদিন আসবে আমি বলে যাচ্ছি, হয়তো আমাদের এই প্ল্যাটফর্মের কেউ না কেউ বা অন্য কেউ হয়তো এটা বাস্তবায়ন করবেন, বাট আমি এই স্বপ্ন দেখি এবং আমি এটা করতে চাই সে অনুযায়ী আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। বাংলাদেশের 1,000 কলেজ এবং ইউনিভার্সিটিকে আমরা টার্গেট করেছি, যেখানে আমরা উদ্যোক্তাদের ছাত্রছাত্রীদেরকে আমরা প্রশিক্ষণ দিব, তাদের মননে মেধায় মানসিকতায় আমরা ঢুকাবো যে বাবা তুমি চাইলে মানুষের জন্য চাকরি তৈরি করতে পারো, তোমাকে চাকরির পেছনে ছোটার কোনো প্রয়োজন নাই। সো তোমার কিছু স্কিলস শিখে ফেলতে হবে স্টুডেন্ট লাইফে, যাতে করে তুমি খুব সহজেই চাকরি অথবা চাকরি পেলে চাকরি করবে কোনো সমস্যা নাই, কিন্তু চাকরি তো নাই, সেই পরিমাণ চাকরি তো নাই, তাহলে কি সে বসে থাকবে? সেই জন্য তাদের মনের মধ্যে আমি এটা গাঁথতে চাই যে তুমি চাইলে একজন উদ্যোক্তা হতে পারো, আমরা শেখাচ্ছি বিনামূল্যে, বাংলাদেশের জন্য এই কাজ করছি, বাংলাদেশের তরুণদের জন্য, তরুণদেরকে উৎসর্গ করে এই কাজ করছি এবং করে যাব যতদিন বেঁচে থাকবো। আমি একটা পরিবর্তন আনতে চাই আমাদের শিক্ষার্থীদের মনে, যে তোমরা শুধু চাকরির পেছনে না ছুটে তোমাদের সেই মেধা আছে, তোমাদের সেই যোগ্যতা আছে এবং তোমরা শুধু একটু শিখতে হবে, সে শিক্ষাটা আমরা টানা 90 দিন ধরে তোমাদেরকে দিয়ে যাব ফ্রিতে, ফ্রিতে শিক্ষা তুমি অর্জন করতে পারবে যাতে তুমি একজন উদ্যোক্তা হতে পারো এবং বাংলাদেশে বেকারত্ব কমাতে ভূমিকা রাখতে পারো। অনেক ধন্যবাদ, সবার জীবনে নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম।